তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। ঢালিউড কুইন অপু বিশ্বাস সম্প্রতি গতকাল একটি টেলিভিশনের পর্দায় ইন্টারভিউতে তিনি বলেন, শাকিব খান নায়িকা তৈরি করার কারিগর এবং নায়িকা তৈরির ম্যাশিং। সো ভিউয়ার্স, আবারও গুঞ্জন শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে আবারও সংসার করতে চান অপু বিশ্বাস। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিউজ এবং ভাইরাল সৃষ্টি হয়েছে। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই আবার অপু বিশ্বাস ও শাকিব খান মিল হবে। আসল কথা হলো, শাকিব খানের প্রিয়তমা সিনেমার গান গেয়ে এবার ভাইরাল হলেন অপু বিশ্বাস। সো ভিউয়ার্স, চলুন অপু বিশ্বাসের নিজের মুখ থেকেই প্রিয়তমা সিনেমার প্রিয়তমা গানটি শুনে আসা যাক। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। এদিকে আরও গুঞ্জন শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে আবারও সিনেমা করতে চান ঢালিউড কুইন অপু বিশ্বাস। তবে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার লুক দেখে অপু বিশ্বাস খুবই চমকে উঠেছিলেন, কেননা 24 বছরে এই লুকটাকেও আনতে পারেনি। সো ভিউয়ার্স, এবার শোনা যাচ্ছে শাকিব খান অপু বিশ্বাস আবারও এক হয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, অপেক্ষায় থাকুন আর কিছুদিন, শাকিব খান অপু বিশ্বাস আবারও এক হয়ে নতুন কোনো সিনেমায় আসছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।